পিছে পিছে হাঁটতেছিস কেন? না না আমারে কি একটু পরিকল্পনা করতে দিবি না? না মানে হয়েছে কি আমি ভাবলাম যে আপনার যদি কিছু লাগে সেই জন্য হাঁটতেছিলাম আর কি। না কিছু লাগবে না। আয় ফেসবুক। কবি মুন্না কিছু বলবেন? আচ্ছা আমি উপজেলা চেয়ারম্যানের ইলেকশন করলে কেমন হয়? চেয়ারম্যানটা তো আমার সঙ্গে খুবই শয়তানি করতেছে, সেটা তো তোরা দেখতেই পারতেছিস। হ্যাঁ আমি ইলেকশনে দাঁড়াবো, মানুষ ভোট দিবে, আমি জিতে যাব। আমি তাদের ভালোবাসি, তারাও আমারে ভালোবাসে, আর আমার তো কোনো লোভ টোভ নাই। অসাম 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 আমি তো এই কথাটা আপনার বহুবার বলেছি কিন্তু আপনি তো কানেই নেননি কথাটা। কিন্তু কবি মিয়া তুমি তো এখন পর্যন্ত আমার একটা উপযুক্ত বক্তৃতা লিখে দিতে পারলা না। তোমার মতো একজন বড় কবি যদি না পারে তাহলে কে পারবে? তার উপর তুমি এখন ফেসবুক লিখতেছো, একটা ডিজিটাল ল্যাঙ্গুয়েজ ক্লাবে জয়েন করছো, তুমি না পারলে কে পারবে? আপা ও পারবে কি করে? আছে কি ওই যে ছোটবেলায় আম্বিয়ার কথা বললাম না, আম্বিয়ার সাথে একটা শেখায় তো ও আর ওই যে বক্তৃতা মুক্তিকা লিখতে পারে না, একটা শেখা কবিতা লিখতে পারে খালি। প্রতিবার অপমান করবা আর যাবো না কেন? আমি সেই দিন হবো শান্ত, আমি সেই দিন রণক্লান্ত। যাও 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 যাও। কি হলো? না আপনি আবার মারবেন। ও বুঝে ফেলছিস না? আয় মারবো না। আজকাল খুব বেশি বেশি বুঝতেছিস না? হ্যাঁ না না বুঝার তো কথাই, বয়স তো হচ্ছে দিন দিন। তো কত হলো বয়স? কার আমার? আমি আপনার চেয়ে 3 বছর 3 দিন বড়। বাবা বাবা 3 বছর 3 দিন মেলা বড়। আজকাল কি তলে তলে বয়স বাড়ানো হচ্ছে? আরে তলে 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 কি বয়স বাড়ানো যায়? এটা কি বাড়ানোর জিনিস বলেন? হ্যাঁ কবি মিয়া জাপার মেয়ে দেখো দাঁড়ায় দাঁড়ায় কি করতেছো, তা তো বিয়ে দেওয়া লাগবে। ওরে বাবা সান্দু আমার বক্তৃতার কি হলো বল তো একটু শুনি। আপনি ধরুন মঞ্চে উঠে আপনি বলা শুরু করবেন। প্রাণ প্রিয় শহরবাসী, আমি আপনাদের কি কি দেব আজকে সব গড়গড় করে বলে দেব। আমি শহরে কোনো জলবদ্ধতা দেখতে চাই না, শহরে কোনো গ্যাসের সমস্যা থাকবে না, শহরে যত মানে শহরে যত ময়লা সব আপনি নিজেই পরিষ্কার করবেন, যদি সিটি কর্পোরেশন নাও করে আপনি নিজেই করবেন। এটা শহর, এটা শহর। আপা তার চেয়ে আমার বিয়ের ব্যাপার ঠিকই সব। কোনটাই তো পারবো না ঠিক করে।